ও বানাবো না, শুধু মেইন এই বড় যেটা আছে বড় ডেট প্যানেলটা বানাবো। এটা কিছু টেকনিক আছে, ইজি টেকনিক আছে। আমরা টেকনিকটা যদি দেখি, এটার জন্য বেটার হলো আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই পাশাপাশি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে সেটা হলো টেক্সট, এই যে টাইপ টুল আছে, টাইপ টুল দিয়ে ড্র্যাগ করে একটা বক্স দেবেন যেই এরিয়া থেকে, যেই এরিয়াটার মধ্যে আপনি ক্যালেন্ডারটা বানাতে চান, অত বড় করে একটা সাইজ দেবেন। নেওয়ার পরে যেই কাজটা করবেন, টাইপ মেনুতে গেলে দেখবেন যে এখানে একটা অপশন আছে এরিয়া টাইপ অপশনস বলে একটা কথা আছে, এরকম একটা পপ আপ আসবে। আসলে প্রথমে প্রিভিউ দিয়ে নেন, প্রিভিউ না দিলে আসলে দেখতে পাবেন না আসলে কি হচ্ছে। আমরা জানি সপ্তাহে 7 দিন, তাহলে একটা 60টা কলাম দিয়ে দিব। দিয়ে যদি আমি ট্যাব দেই, তাহলে দেখেন এখানে 60টা এরিয়া হয়ে গেছে, 1 2 3 4 5 6 7। ওকে, ফাইন। আর ক্যালেন্ডারের জন্য এখানে ডেট প্যানেল থাকে, ডেট সহ সম্ভবত 6টা দিতে হয়। 6টা দিলে মাসেরটা চলে আসে, কারণ এখানে স্যাটারডে সানডে মানডে থাকে, আর এখানে 1 2 3 4 5টার মধ্যে হয়ে যায়। 5 সাথে 35 31-এর বেশি তো হয় না, সো আপনার 5টার মধ্যে হয়ে যায়। এখন মোটামুটি ডেট প্যানেলটা হলো। এখন একটা কাজ করতে হয়, এটার এই যে ইনসেট স্পেসিং বলে, ইনসেট স্পেসিং দিলে কি হয়, লেখাটা একদম বর্ডারের সাথে লেগে যায় না, একটু যেন স্মার্ট লাগে, দেখতে সুন্দর হয়, সেজন্য একটু এই স্পেসটা দিতে হয়। দেওয়ার পরে এখানে আপনার অনেকগুলো অপশন আছে, লিডিং আছে, লিডিং হলে নিচে আসবে, এটা আমরা পরে দেখি, প্রথমে আমরা ওকে করি। এখানে একটা জিনিস আছে, টেক্সট ফ্লোটা দেখতে হবে। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আবার কাজ করবে না, কারণ সে নিচের দিকে আসবে। ক্যালেন্ডার আমরা জানি ডানে যায় তারপরে বামে যায়, এই টেক্সট ফ্লোটা এখানে দেয়া আছে। তাহলে আমরা যদি ওকে করে দিই, ওকে করে আমরা আবার টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে আপনি এখানে ক্লিক করার চেষ্টা করবেন, হবে না, আপনি কি করবেন কর্নারে নিয়ে যান। দেখেন মাউসটা যতক্ষণ পর্যন্ত চারকোনা বক্স থেকে বের না হবে ততক্ষণ তো ক্লিক করলে কাজ করবে না। এখানে যখন যাবেন এখন ক্লিক করেন, 1 লিখেন। আচ্ছা, লিখার পরে টেক্সটটাকে আসলে ফন্টটাকে বড় করতে হবে। ফন্টটা এখন বড় করেন, কত বড় সে থাকে সেটা দেখেন, মানে বের না হওয়া পর্যন্ত 50 ইজ ফাইন। আচ্ছা, লিখার পরে আপনি যেটা করবেন, বাম হাতে এন্টার চাপেন আর ডান হাতে সংখ্যা লিখেন। অসুবিধা নেই, হবে, সব হচ্ছে, কিন্তু ওই যে সাইজ বড় হয়ে যাওয়ার কারণে সে চলে গেছে। সঙ্গে ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা বাদ দিয়েছি সেটা হলো সানডে থেকে শুরু করি না, সানডে। এখন যে সমস্যাটা হচ্ছে যে এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে এই তিনটাকে ধরে আমরা একটু ছোট করে নিই, যেটা এক ঘরে আসা পর্যন্ত যতটুকু সাইজ প্রয়োজন একটু করে নিতে পারি, ঠিক আছে? আরেকটু ছোট না করলে আসবে না। তারপরে যেটা করতে পারেন, এখানে আবার এন্ড লিখে আপনি এখান থেকে শুরু করেন, তাইলে পরে সময়গুলো লিখতে সুবিধা হবে। সানডে, তারপরে মানডে, তারপরে টিউজডে, তারপরে ওয়েডনেসডে, তারপরে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আচ্ছা, মানডের পরে এন্টার করে নাই, টিউজডের পরে এন্টার করে নি, এন্টারটা দিতে ভুলে গিয়েছিলাম আমি, এন্টার ছিল অলরেডি, এন্টারকে মুছে দেন। এখন এখন যেটা হয়েছে সেটা হলো এই লেখাগুলো বড় আছে আর একটু ছোট করতে হবে, সেটস ফাইন, এখন চলে আসছে। এখন এই যে অ্যালাইনমেন্টটা আছে, অ্যালাইনমেন্ট এখন রাইট বা লেফট এরকম করা যাবে না, অ্যালাইনমেন্টটা করতে হবে সেন্টার। সেন্টার করলে কি হবে, লেখাগুলো একদম মাঝামাঝি আসবে, এই 15-এর মাঝামাঝি এইটা আছে, ক্যালেন্ডার রেডি, তাই না? খুব কঠিন কিছু না কিন্তু। এখন যদি আপনি কিছু কাজ করতে চান, মডিফাই করতে চান, যে এটাকে কালার চেঞ্জ করবেন, কী কালার দিবেন, এটাকে হয়তো একটু রেড কালার, রেড কালারটা আসবে না এখানে অবশ্য, একটু ডিফারেন্ট কালার দেন, ব্লুইশ কালার দেন। এখানে আমার ফ্রাইডে স্যাটারডে বন্ধ আছে, এগুলোকে রেড করে দিতে পারি বা একদম রেড করে দিতে পারি, এটাকে ধরে ধরে রেড করে দিন। ক্লিয়ার না বিষয়টা?